দেখো বন্ধুরা, আজকে আমি একটু দেখাই কালচারাল ফেস্ট শুরু হবে, এর জন্য নিচে সাজাচ্ছে, এরা স্টেজটাও দেখাবো তোমাদের। এই যে সব রেডি হচ্ছে, এখন টিফিন টাইম না? এখন টিফিন টাইম। এই যে ছেলেরা বারান্দায় আছে, এখন টিফিন চলছে। ওই যে ছেলেরা এখন পিলপিল করে চলে এসছে, আমি তোমাদের দেখাই একটু, স্টেজটাও দেখাই। নটরড কালচারাল ক্লাবের প্রোগ্রাম হবে, ওই যে মডারেটর মঞ্জু ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম কালচারাল ক্লাবের মডারেটর এবং ছেলেরা কাজ করছে। আমি স্টেজটা একটু দেখাই আমাদের, একই সাথে বড় বড় প্রোগ্রামও হয়, আবার ক্লাস ঠিকই চলে যে টিফিনের পরে ছেলেরা চলে আসছে। হ্যাঁ, এই যে দেখো কত সুন্দর একটা স্টেজ করেছিল, অষ্টম জাতীয় সাংস্কৃতিক উৎসব নটরড কালচারাল ক্লাব। নটরড আবৃত্তি দলেরটা হবে নভেম্বরের শেষ সপ্তাহে। এই স্টেজের নাম আমি দিয়েছি মুক্ত মঞ্চ। কি সুন্দর একটা মুক্ত মঞ্চ, পানির ট্যাঙ্কে মঞ্চ হিসেবে আমরা ব্যবহার করি, কত সুন্দর। অনেক জায়গায় এটা করে অবশ্য, ওই যে মঞ্জু ম্যাডাম নিচে, দেখেছো বন্ধুরা এখনো কিছু জারুল ফুল আছে, ওই গাছটাই কিছু আছে, এই গাছটাই কিছু আছে জারুল ফুল। আমাদের কলেজটাও প্রকৃতির একটা রান্না। তোমার নাম কি বাবা? একটু জোরে বলো। আব্দুর রহমান। আব্দুর রহমান, কোথা থেকে আসছো? আমি শনিয়াকড়ায় থাকি, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। ও বাবা, তুমি আমাদের আমার অঞ্চলের। তুমি পাস করেছো কোন স্কুল থেকে? এই নোয়াখালী থেকে, গ্রাম থেকে এসেছি। কোনো কোচিং টোচিং করেছিলে? ভর্তি করেছি। কোচিং করে নাই, কোনো আলাদা কোনো বই পড়া লাগে না। আমি আমার ধন্যবাদ। স্যাররা যাচ্ছেন ক্লাসের দিকে। এই তোমরা তো কালচারাল ক্লাব, কালচারাল ক্লাবের ছেলেরা আসছে আমাকে দাওয়াত দিতে। শুভ সকাল। হ্যাঁ, তোমার নামটা বলো, তোমার নাম? আমি স্বপ্নিল সেন, আমি এক্সএসসি বেসে ছিলাম, এখন আমরা প্যানেল মেম্বার, তো সামনে ফেস্টের জন্য আমরা এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, ফেস্ট তো আয়োজন ভালোই দেখছি। তোমার নাম কি? আমার নাম সরম সৌকর্য, আমি এইচএসসি ব্যাচ থেকে। সুন্দর সুন্দর নাম, আগে থেকেই জানতো যে এরা কালচারাল ক্লাবে অংশ নেবে। তুমি কোন গ্রুপে ছিল? আমি সায়েন্স ওয়ান। সায়েন্স ওয়ান, আচ্ছা। ধরো ওই যে দুজনকে নেই, তোমাদের মডারেটার আর আমাদের আরিফ স্যার, বাংলার মঞ্জু আর ম্যাডাম আর আরিফ স্যার না? হ্যাঁ। বাহ, দেখেছো মঞ্জু ম্যাডামকে ক্লোজ করে নিলাম। আচ্ছা, এগুলো কিসের স্টল হবে? মানে কি বড় ভাইয়া? বড় ভাইয়া
লোক সংস্কৃতির গহনা, তারপরে তোমরা স্পন্সর পেয়েছো? কে তোমাদের স্পন্সর? আর টোটাল চারটা স্পন্সর পেয়েছি। আচ্ছা, ভালো ভালো, ঠিক আছে। আমাদেরও দেখি কি করে, আমাদের তো নভেম্বর মাসে হবে। তোমাদের প্রোগ্রামের সার্বিক সাফল্য কেমন? স্টেজটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। কি কাজ করো তোমরা এগুলা নিয়ে? ঘুড়ি দিয়ে সাজাচ্ছ? ঘুড়ির একটা ডাক নাম আছে জানো? গুড্ডি, গুড্ডি। বাহ, রং বেরঙের ঘুড়ি, সুন্দর তো।